উঠবি না তুই, তুই এখানে চুপচাপ বসে থাকবি। তোর কারণে আমি আজকে এই জায়গায়। তুই আমাকে নেশা ধরিয়েছিলি, ফেন্সিডিলের নেশা। তোর কারণে আমার সংসার ভেঙে গেছে, তোর কারণে। ভালো তো, খুব ভালো। সংসার ভাঙবি, আবার করবি, অশান্তি হবে, আর শান্তির নেশা আমি আমি শান্তির নেশা তোদের হাতে তুলে দেবো। তোরা খাবি আর মরবি, খাবি আর মরবি, খাবি আর মরবি। এই এই তুই কেমনে মরলি রে? অ্যাক্সিডেন্টে। নেশা খেয়ে তোর মরণ হয়নি, অ্যাক্সিডেন্টে পড়েছিস? বাবা, তোর নেশা খেয়ে আমি গাড়ি চালাচ্ছিলাম, হঠাৎ আমার সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। আমি গাড়ি চালাচ্ছি, তারপর আর কিছু মনে নেই। ভালো তো, খুব ভালো। আরে মনে রাখার কোনো দরকার নেই। আমার প্রিয়তম স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল, আমার ছোট্ট সন্তান, আমার ছোট্ট সন্তান। চেষ্টা করছি ছাড়তে, পারছি না। প্লিজ হাসিক, তুমি এগুলো ছেড়ে দাও। তুমি কখন উঠবে, কখন অফিসে যাবে? এরকম করলে চাকরি থাকবে? তোমাকে আজই আমি মাদক কেন্দ্রে নিয়ে যাব। মাদক কেন্দ্রে নিয়ে চিকিৎসা করালে তুমি ভালো হয়ে যাবে। আমি এখন অফিসে যাব। তুমি এগুলো ছাড়তে পারবে না। তুমি আমার সাথে যাবে কিনা বলো। আমার সন্তানকে নিয়ে আমার স্ত্রী চলে গেল, কিন্তু এই ফেন্সিলের নেশা আমি ছাড়তে পারিনি। আমি নেশা করে বাড়ি ফিরছিলাম। সন্তান কাকে বাবা বলে ডাকবে, কাকে? আমার প্রিয়তম স্ত্রী কি নিয়ে বাঁচবে? তোর জন্য, শুধু তোর জন্য আমার এত বড় সর্বনাশ হয়েছে। শুধু তোর জন্য আমাকে নেশা করতে হয়েছে। আমি ছাড়ব না, আমি তোকে ছাড়ব না। আস্তে ধীরে রজনী, ধীরে। এই সত্যি বলতো, আমি তোকে নেশা করতে বলেছিলাম? হ্যাঁ, আমি কি তোকে নেশা খেতে বলেছিলাম? বলিনি তো, তুই তো শিক্ষিত মানুষ। এই মনা মানুষ মিথ্যা কথা বলে না। কিন্তু বল বল, আমি তোকে নেশা খেতে বলেছিলাম? বল, হ্যাঁ বলেছিলাম না? তাহলে তাহলে তো আমার কোনো দোষ নেই। আরে তুই তো শিক্ষিত মানুষ, জেনে শুনে কেন নেশা করতে গেছিলি? বল বল, কি উত্তর নেই তো? উত্তর নেই। কথা ঠিক, নেশা তো নিষিদ্ধ জিনিস। আচ্ছা,
তুই এসব নিষিদ্ধ জিনিস নিয়ে ব্যবসা করতে গেলি কেন? Stop! Stop! Stop!